হ্যালো বন্ধুরা আরো এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন তো বন্ধুরা প্রথমে একটা কথা বলবো এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রচুর জায়গায় খুব ভালোভাবেই মানে ভালো রকম বৃষ্টি হচ্ছে তো অনেক জায়গায় দেখছি যে জল জমে গেছে এবং অনেক জায়গায় জল ছেড়েও দেওয়া হয়েছে যার কারণে অনেক ঘরবাড়ি নষ্ট হচ্ছে প্রচুর জায়গায় জল জমে যাচ্ছে তো তোমরা সবাই সাবধানে থেকো এবং ভালোভাবেই থেকো তো এর পাশাপাশি তোমরা এটুকু জানিও যে কোথায় কোথায় তোমরা দেখছো এই ভিডিওটা এবং কোথায় কোথায় সবচেয়ে বেশি জল হয়েছে কি কেমন জায়গায় রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে প্রথমত বলে রাখি যে এই ভিডিওটাতে কোনো প্লেয়ারকেই কিন্তু আমি কোনো রকম ছোট করছি না দুজনেই সেরা লেভেলের প্লেয়ার কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক আজকে আমরা এই ভিডিওতে দেখে নেবো সেটাই হচ্ছে দুই দল মানে দুই প্লেয়ারের কি পারফরমেন্স রয়েছে এখনও অবধি পারফরমেন্সের ক্ষেত্রে কোন প্লেয়ারটি সেরা এবং তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দিও সবশেষে যে এই দুই প্লেয়ারের মধ্যে তোমাদের মতে কোন প্লেয়ার সেরা তো যে দুই প্লেয়ারকে নিয়ে কথা হবে সেই দুই প্লেয়ার হচ্ছেন তিরি এবং হেক্টর ইউস্টে তিরি মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার আর হেক্টর ইউস্টে মোহনবাগান দলের বর্তমান ফুটবলার দুইজনই ডিফেন্সে দুর্দান্ত একজন খেলে গেছেন এবং একজন খেলছে তো সেই দুই প্লেয়ারের মধ্যে কম্পেয়ার বা কী সেরা সেটাই আর কি মোটামুটি আমরা এই ভিডিওতে দেখে নেব তো প্রথম বলবো তিরির কথা বত্রিশ বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার তিরি মোটামুটি সেই দু সাল থেকে আইএসএলের সাথে যুক্ত রয়েছেন বা এ খেলছেন সেখানে প্রথমে কলকাতা তারপর জামশেদপুর মোহনবাগান এখন মুম্বাই চারটে দলের হয়ে তিনি খেলে গেছেন বা খেলছেন তো সেই ক্ষেত্রে এই সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারটি লেফট ব্যাক পজিশনও খেলতে পারে এবং এই তিরি কিন্তু মারবেলা এসসি তারপর ক্যাডিস সিএফ এই দলের হয়েও খেলেছেন এক সময় এবং অ্যাথলেটিক দি মাদ্রিদ বি টিমের হয়েও তিনি খেলেছেন পঁচাশিটা ম্যাচ তো দুর্দান্ত পারফরমেন্স তার রয়েছে তো এখনও অবধি তার ফুটবল কেরিয়ারে দুশো তেরোটা ম্যাচ খেলেছেন তিনটে গোল করেছেন চারটে অ্যাসিস্ট করেছেন এবং একচল্লিশটা মতো তার ইয়েলো কার্ড খাওয়ার রেকর্ড রয়েছে বা একচল্লিশটা ইয়েলো কার্ড খেয়েছে আঠেরো হাজার দুইশো বাহাত্তর মিনিট তিনি দুইশো তেরোটা ম্যাচে মাঠে ছিলেন দুর্দান্ত একজন ডিফেন্ডার যথেষ্ট নেতৃত্ব দেন ডিফেন্সকে এবং খুব ভালোভাবেই ডিফেন্স লাইন আপটাকে সামলে রাখেন তো এই হচ্ছে তার পুরো পারফরমেন্স এবং গত মরশুমে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ মরশুমে তিনি যা পারফরমেন্স করেছে দু হাজার বাইশ তেইশ মরশুমে তিনি ঠিকমতো খেলতে পারেনি তার চোট ছিল তো হিরো সুপার কাপেই মাত্র দুটো ম্যাচ খেলেছিলেন তো সেই ক্ষেত্রে সেই দুটো ম্যাচে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি এবং গত মরশুমটা পুরোপুরি তিনি চোটের জন্য খেলতে পারেনি তো মোটামুটি চোট থেকে ফিরে এসে মুম্বাই সিটিফসি দলের হয়ে এখন কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছে তো এই হচ্ছে তিরির পারফরমেন্স এবার যদি হেক্টর ইউস্টের কথা বলি তাহলে হেক্টর ইউস্টের এই মুহূর্তে বয়স পঁয়ত্রিশ বছর মানে বত্রিশ বছর তিরির আর পঁয়ত্রিশ বছর হেক্টর ইউস্টে তো তিন বছর বড় তো সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়সে এসে এখনও অবধি তিনি কিন্তু অনেক কটা ম্যাচ খেলেছেন আর এই হেক্টর ইউস্টি সেন্টার ব্যাক খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারেন এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও একটা ম্যাচ তিনি খেলেছেন এবং এই প্লেয়ারটি সিএফ অর্থাৎ তিনি সময় যে দলের হয়ে খেলেছেন সেই দলের হয়েও তিনি কিন্তু খেলেছেন বিয়াল্লিশটা ম্যাচ খেলেছেন তারপর গ্র্যান্ডা সিএফ দলের হয়ে খেলেছেন আর সিডি মোলারেখা দলের হয়ে খেলেছেন তো প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে তার এবং রোনাল্ডোর বিপক্ষে ডিফেন্স করার মতো তার অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ডিফেন্ডার তিরিশ থেকে কিন্তু অনেকটাই অভিজ্ঞতা তার রয়েছে আর পঁয়ত্রিশ বছর বয়সে এসে চারশো তিরানব্বইটা ম্যাচ খেলেছে মানে বুঝতেই পারছো যে কতগুলো ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে তাছাড়া চারশো তিরানব্বইটা ম্যাচে একজন ডিফেন্ডার হয়ে বাইশটা গোল বারোটা অ্যাসিস্টে রয়েছে এবং একশো সতেরোটা ইউলো খেয়েছে তো ম্যাচ যেহেতু বেশি খেলেছে সেখানে ইয়েলো কার্ড তো খাবেই চল্লিশ হাজার চারশো বত্রিশ মিনিট চারশো তিরানব্বইটা ম্যাচে তিনি কিন্তু মাঠে ছিলেন এবং ৩৫ বছর বয়সে এসে এখনও অবধি যা ডিফেন্সে খেলছে মোহনবাগান দলের হয়ে দুর্দান্ত সেরা লেভেলের পারফরমেন্স করছে একদম দেখার মতো পারফরমেন্স করছে তিনি তো এই হচ্ছে হেক্টর ইউস্টের পারফরমেন্স এবং গত মরশুমে তিনি দু হাজার বাইশ তেইশ মরশুমে কিন্তু ভালোই পারফরমেন্স করেছে সেখানে দু হাজার বাইশ তেইশ মরশুমে ম্যাচ খেলেছেন পঁয়ত্রিশটা দুটো গোলও করেছেন দুটো অ্যাসিস্টও করেছেন এবং দু মিনিট তিনি কিন্তু পঁয়ত্রিশটা ম্যাচে মাঠে ছিলেন তো যথেষ্ট ভালো পারফরেন্স তার গত মরশুমে রয়েছে আর সেই পারফরেন্সটা ধরে রাখছে এই মরশুমে মোহনবাগান দলের হয়ে মানে এখন এখনো অবধি দুর্দান্ত খেলেছে তো এবার তোমরাই বলে দাও যে এই দুই প্লেয়ারের মধ্যে তোমাদের মতে কে সেরা প্লেয়ার তোমাদের কে পছন্দের প্লেয়ার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এই ভিডিওটা শুধুমাত্র একটা ইন্টারেস্টিং টপিক হিসেবেই ছিল কোনোরকম কোনো প্লেয়ারকে কিন্তু ছোট করা হচ্ছে না কারণ তিনিও যথেষ্ট ভালো প্লেয়ার আর হেক্টর ইউস্ট তো মোটামুটি মুগ্ধ করে দিয়েছে এখন অবধি যা পারফরমেন্স করেছে তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও